শ্রী নিত্যানন্দ অষ্টকম শরচন্দ্র ভ্রান্তিং স্ফুর মদল কান্তিং গজগতিং হরি প্রেম উন্মত্তং অধৃত পরম সত্যং স্ফৃত মুখং সদা ঘূর্ণ নেত্রং কর কলিত বেত্রং কলিবিধং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। যার শ্রীমুখমণ্ডল শরৎকালীন চন্দ্রের শোভাতিশয়কেও তিরস্কার করে, যা সুবিমল অঙ্গকান্তি পরম মনোহর রূপে শোভা পায়, যিনি মত্ত মাতঙ্গের মতো মৃদু মন্থর গতিতে গমন করেন, যিনি সর্বদা শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত, যার শ্রীহস্তে বেত্র শোভা পায়, যিনি কলি কলুষ সমূহ ধ্বংস করেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। রসনামাগারং স্বজনগণ সর্বস্বমতুলং তদীয়ৈক প্রাণপ্রীতম বসুধা জাহ্নবিপতিং সদা প্রেম উন্মাদং পরম বিদিতং মন্দ মনসাং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। যিনি নিখিল রসের আধার, যিনি ভক্তগণে প্রাণধন, ত্রিজগতে কোথাও তার তুলনা নেই, যিনি প্রাণাপেক্ষা প্রিয়তর শ্রী বসুধা ও শ্রী জাহ্নবী দেবীর প্রাণপতি, যিনি নিরন্তর প্রেমোন্মত্ত, যিনি মন্দমনা ব্যক্তিগণের নিতান্ত অবিদিত, সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। শচিশূন প্রেষ্টং নিখিল জগদিষ্টং সুখময়ং কলহমজ্জ জীব উদ্ধরণ কর্ণোদ্দাম করুণং হরে ব্যাখা না দবা ভব জলদি গর্বন্নতি হরং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। শ্রী গৌরাঙ্গের অতি প্রিয়, যিনি সর্বজগতের মঙ্গল বিধান করেন, যিনি পরম সুখময়, কলিযুগে পাপ হত জীবগণ উদ্ধারের জন্য যার করুণার অবধি নেই, যিনি শ্রী হরিনাম সংকীর্তন প্রচার দ্বারা দুস্তর ভব সমুদ্রের খর্ব গর্ব করেছেন, অর্থাৎ যিনি সংসার সাগর অবলীলা ক্রমে উত্তীর্ণ হবার উপায় বিধান করেছেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরু মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। অয়ে ভ্রাত নৃণাং কলি কলুষ নৃণাং কিং নভবিতা তথা প্রায় চিত্তং রচয় যদয়া যদনা সতইমে ব্রজন্তি তামিথং সহ ভগবতা মন্ত্রয়োতিজ ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। হে ভ্রাত, কলি পাপচন্ন জীবগণের গতি কি হইবে, তুমি কৃপা করে ইদৃশ উপায় বিধান করো যাতে তারা তোমার শ্রীচরণ লাভ করতে পারে। এইভাবে যিনি গৌর ভগবানের সঙ্গে কথোপকথন ও যুক্তি পরামর্শ করতেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। যথেষ্টং রে ভ্রাতঃ কুরহরিধানমনিষং ততঃ বহ সংসারম বুদি তরণদায়ুময়ী লগেত ইদং বাহু স্ফুটৈ রটতি রটয়ন যহ প্রতিগৃহং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। হে ভাই সকল, তোমরা নিরন্তর শ্রী হরি নাম যথেষ্ট রূপে কীর্তন করো, তাহলে তোমাদের ভবসমুদ্র পার হবার জন্য আমি দায়ী রইলাম। এইভাবে যিনি বলতে বলতে বাহু আস্ফালন পূর্বক গৃহে গৃহে ভ্রমণ করতেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। বলাত সংসারম্বু নিধি হরণ কুম্ভ
উদ্বমহ শতাং শ্রেহ সিন্ধুন্নতি কুমুদ বন্দং সমুদিতং খলশ্রেণী উৎস্ফুর্য ইতিমিরহর সূর্য প্রবমহং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। আহা মরি, সাধুগণের সংসার সমুদ্র শোষণ করতে যিনি কুম্ভ থেকে জাত অগস্ত রূপে, অর্থাৎ যিনি অনায়াসে শ্রী ভগবত ভক্তগণের উদ্ধার সাধন করেন, যিনি জীবগণের কল্যাণ সমুদ্র উদ্দোলিত করবার জন্য চন্দ্ররূপে সমুদিত হন, অর্থাৎ যিনি অশেষ রূপ জীবের মঙ্গল সাধন করেন, যিনি দুর্জনগণে পাপ অন্ধকার বিনাশ করতে সূর্যরূপ স্বরূপ, অর্থাৎ যিনি পাপীগণে পাপ বিধ্বংস করেন মূল স্বরূপ, সে নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। নটয়ন্তং গায়ন্তং হরি মনু বদন্তং পথি পথি ব্রজন্তং পশ্যন্তং সমপি মদয়ন্তং জনগণম প্রকুর্বন্তং শম্ভং সকুরন দৃগন্তং প্রকলনাদ ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। যিনি নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে, হরিবল বলতে বলতে ও শ্রী হরিনাম কীর্তনকারী নিজ ভক্তগণের প্রতি দৃষ্টি করতে করতে পথে পথে বিচরণ করতেন, এবং যিনি সজ্জনগণের প্রতি করুণ নেত্রে ঈক্ষণ করতেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ, সে নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। সুবিব্রানং ভ্রাতুঃ কর সরসজিং কোমলতরং মিথ বক্তা লোকচ্ছলিত পরমানন্দ হৃদয়ং ভ্রমন্তং মাধুর্য রহঃ মদয়ন্তং পুরজনান ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। যিনি শ্রী গৌরাঙ্গে সুকমল করকমল ধারণপূর্বক পরস্পরের বদনচন্দ্র সন্দর্শন জনিত পরমানন্দে পরিপূর্ণ হতেন, এবং যিনি নগরবাসীকে স্বীয় অনিবর্চনীয় মাধুর্যে উন্মত্ত করে চতুর্দিকে বিচরণ করতেন, শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ, সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। রসানামাধানং রসিকবর সদৈষ্ণবধনং রসাগারং সারং পতিত ততে তারং স্মরণতঃ পরং নিত্যানন্দষ্টক কদিমি পূর্বং পঠতি যস্তো দোঙ্গিংরদন্দাজং স্ফুরতু নিতরাং তস্য হৃদয়ে। যিনি ভক্তিরস সমূহ প্রদানকারী, যিনি রসিক ভক্তগণের সর্বস্ব ধন, যিনি নিখিল রসের আধারভূত, যিনি ত্রিজগতে সারবস্তু, যা স্মরণ করলে পাপীগণের পরিত্রাণ লাভ হয়ে থাকে, সেই নিত্যানন্দ প্রভুর এই অত্যুত্তম ও অপূর্ব অষ্টক যিনি পাঠ করবেন, তার হৃদয়ে তদীয় সুদুর্লভ শ্রী পাদপদ্ম সুচারুরূপে স্ফুরি প্রাপ্ত হবে। আপনারা সবাই নিত্যানন্দ প্রভুর এই অষ্টকম পাঠ করুন এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করুন, কেননা আমরা নিত্যানন্দ প্রভুর অশেষ করুণার ফলে আমরা শ্রী গৌরাঙ্গের পাদপদ্ম লাভ করতে পারবো, আর শ্রী গৌরাঙ্গের পাদপদ্ম লাভ করার মাধ্যমে আমরা শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখা।